সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের মরদেহ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আল কাসির, সরাসরি যাচ্ছি তার কাছে। আজকের যে আয়োজন, এই আয়োজন চিত্রনায়ক ফারুককে চিরবিদায় জানানোর আয়োজন। আমরা আগেই জানিয়েছিলাম আপনাদেরকে চিত্রনায়ক ফারুকের মরদেহ মঙ্গলবার সকালে দেশে আনা হয়েছে। সকাল 7:45 এয়ারপোর্ট থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তার উত্তরার বাসভবনে। উত্তরার বাসভবন থেকে এখন মরদেহ নিয়ে আসা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন চিত্রনায়ক মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহে। আমি একটু আপনাদেরকে জানাতে চাই, শ্রদ্ধা নিবেদনের জন্য এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং মহান জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে এখানে। তারপর শ্রদ্ধা নিবেদন করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। এরপর ফারুকের প্রয়াত ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন করবেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ফারুকের মরদেহ নেওয়া হবে তার প্রিয় কর্মস্থল এফডিসিতে। এফডিসিতে সেখানে যেটা আমরা জানতে পেরেছি, এফডিসিতে তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা যেটি হয়েছিল সিঙ্গাপুরে, দ্বিতীয় জানাজা হবে এফডিসিতে। এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্টরা তাকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ নেওয়ার কথা রয়েছে চ্যানেল আয়ের প্রাঙ্গণে। সেখানে তৃতীয় জানাজা এবং গুলশান আজাদ মসজিদে চতুর্থ জানাজা শেষে তার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা অনুযায়ী গাজীপুরের কালীগঞ্জে তার বাবার কবরস্থানের কবরের পাশে চিরনিদ্রায় তাকে শায়িত করা হবে। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই, বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আকবর হোসেন পাঠানকে গার্ড অফ অনার দেওয়া হবে কালীগঞ্জে, এবং গার্ড অফ অনার দেওয়ার পরপরই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। চিত্রনায়ক ফারুক চলচ্চিত্র অঙ্গন থেকে রাজনীতিতেও বেশ সরব ছিলেন। তিনি ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন, তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এত কিছু করার পরও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে 2018 সালে গুলশান ঢাকা 17 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দর্শক, আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, এই ফারুকের মৃত্যুতে অভিভাবক শূন্য হয়ে পড়েছে চলচ্চিত্রাঙ্গন। এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।